এখনো কি ফকাত চলতেছে? আপনি আবার আইছেন? তা আমার বাড়ি আমার ঘর, আমি আমনত কি আইব? তা তুমি সালা ফকাত করতে থাকো, তোমার ফকাতটা দেখি যে কেমন সুন্দর করে যে এরম করে দেখতেছিলাম, বেকার দিয়া দিয়ে যে দিতেছো, আমি নয়ন যুগল মন বইরা দেখি, শুরু করো। দেখবেন দেখবেন, টাকা খরচ করে দেখবেন, সময় আইতেছে। সময় তো তোমার আইব, কিন্তু আমার সময় তো আইনা দিতে পারলাম না তুমি। বুঝলাম না, আমি সময় আইনা দিব মানে? তোমারে আমি কইছিলাম না, ওই যে ফেডুল্লা কুমড়া ফেডুল্লা ছোট ভাইডার কাছ থেকে খাতির পেরা কিছু খবর আইনা দাও। আরে ওই তো একটা বাটপার, পাক্কা বাটপার। ও কি? হ্যাঁ, আপনার বাড়ি ঘর সে নানিয়া ছাড়বো না, পথে বইব আপনারে। ও কি তুমি এমন কথা বলতেছো? আমার তো পিরা চমকায় যাইতেছে। সত্যি কইতাছি আমি। হ্যাঁ সত্যি বলতেছো? আরে ভাইরে তুমি একটু দয়া কইরা, তার একটু হাত করো, হাত কইরা আমার উপকারটা একটু করো করো। কিন্তু টাকা তো দিলেন না। কও কি, হে দিন তো 500 টাকা দিলাম। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 500 টাকায় কি হয়? ওরে বাইরে দরকার পড়ে আরো 500 টাকা দিমু, 500 টাকার লাগে আরো কিছু দিমু, 750 টাকা দিমু। তারপর তুমি ফেডুল্লার দে ভাইডা, ওইটার একটু বাও করো, বাউ কইরা আমার পক্ষে নিয়ে আসো, নাইলে তো আমি সর্বশান্ত হইয়া যাব। এই কে কি হইতেছে? না না কিছু হইতেছে না। কেন শালির সাথে দুলাভাই একটু কথাবার্তা বলতেছে, নাস্তা সমসাময়িক ব্যাপার নিয়া, তাতেও কি সমস্যা? নাকি সেটাও করা যাবে না? না যাইবো না কেন, তোমারে তোমারে তো আমার চেয়ে বেশি কেউ চিনে না তাই না? আদরি তো দুলাভাই কি তোরে কিছু করতে কইছে? হ্যাঁ বাবু, হানিফের সাথে প্রেম করতে বলতেছে। কি কি করতে কইছে তোমাকে? আমি কিন্তু অ্যাটেম্প টু মার্ডারের মামলা দিয়া দেবো। কিন্তু মার্ডারের মামলা দিবেন আপনি? হ্যাঁ আমি কালকে সকাল আব্বারে ফোন দিয়ে সব কিছু কয়ে দেবো, তারপর যা খুশি করে নিয়েন যান। আব্বারে এখনই ফোন দাও না, সকালে কেন? আমি তো এমনি ফকির হয়ে গেছি, দুই দিন পর থালা বাড়ি লইয়া আমার রাস্তায় নামন লাগবো, কাপড় সুপুরে থাকবো না, ল্যাংটার তো হারানোর কোনো ডর নাই। এই লোক কি কয়, পাগল টাগল হয়ে যাইতেছে নাকি রে? হ্যাঁ পাগল তো হয়ে যাইতেছি, আমি যে পাগল হইয়া যাইতেছি সেইটা যে তোমরা ঠেকাইতেছ না, এইটার জন্য কিন্তু তোমরা দায়ী থাকবা। আমরা কেন দায়ী থাকবো? হুম এতদিন তো খাইছো পরেরটা, তাগোটা খাইছো, এখন তারা যদি তাগো ভাগ নিতে আসে তাহলে দিবা না? অবশ্যই দিবা। ওরে বাপ রে বাপ, রবীন্দ্রনাথ কি সুন্দর, জমির ভাগ তাদের দাও না কেন? তেল তেলা যে খাইতেছ, বড় বড় যে গরুর গোস্ত, মুরগির মাংস, বড় চিংড়ি মাছ কইতে আসে, হ্যাঁ কয়দিন পর যখন ভাগ তারা বুঝা নিব তখন কিন্তু রাস্তায় নামা লাগবো, বুঝবা? তখন ফকত করা বন্ধ হয়ে যাইব, আর রাস্তায় রাস্তায় আট বার দুই বইনে খয়রাত করবা, খালি লইয়া খয়রাত করবা। আচ্ছা বুবু, আসলে কি দৌলা ভাই জায়গা তুমি সব নিয়ে যাইব তারা? এই যে বসেন না বসেন না, খারাপ একখান কথা বলতে ভুল করে গেছিলাম, শুধু বলতে এসেছি। আপনি জীবনে সঠিক কোনটা কইছেন? যা কইছেন সবই ভুল। একটা সঠিক কাম করছি। কি করছেন? আপনারে বিয়া কইরা সঠিক কাম, সেটাও সঠিক। হ্যাঁ তো এই যে বললাম না, আপনারা দুই বইনে এই যে বাড়ি দুইটা লইয়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করবেন, বাবা গো মা গো এ ইয়াতিম রে দুইটা টাকা দেন গো বাবা, এখন কিন্তু আর আড়া লাগবো না, দৌড়ায় দৌড়ায় গান গাউন লাগবো, দৌড়ের উপরে থাকুন লাগবো, বাবা গো মা গো এ ইয়াতিম রে। এ কি একটা লোক রে তুমি বিয়া করলা, তোর আব্বা দিছে আমি করছি, আমার জীবনটা তেজপাতা বানালে সেই লোকটা, এই কারণে বিয়া শাদি করুম না, আমি নায়িকা হমু।